1961 সালের 23 সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা ঘটে, কারণ এই দিন পৃথিবীতে প্রথম এবং শেষ কোন হাতির ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজ আমরা সেই কাহিনী জানব বিস্তারিত। ঘটনাটি আমেরিকার শহর টেনিসে, সেখানকার এক সার্কাস দলে কাজ করত ম্যারি নামের এক হাতি। ম্যারি সার্কাসে দুর্দান্ত সব কসরত করে মানুষকে অভিভূত করে রাখত। ম্যারিকেই দেখতেই সার্কাসে ভিড় হতো অনেক বেশি। আর এই সার্কাস দলের নাম ছিল চার্লি সার্কাস। এই দলের মালিক হাতিদের পুরনো মাহাত্ম্যকে অপসারণ করে নতুন কর্মচারী রেড এলরিক্সকে নিয়োগ দেন, হাতিদের দেখাশোনা করতে এবং হাতিদের নিয়ে সার্কাস দেখাতে। রেড হাতিদের বিষয়ে ততটা অভিজ্ঞ ছিল না। এছাড়া নতুন কর্মচারী হওয়ায় সে হাতিদের আচরণ, ইচ্ছে এসবও ঠিকঠাক বুঝত না। একদিন খেলা চলার সময় রেড ম্যারির উপর বসে সার্কাস দেখাচ্ছে। সবকিছু ঠিকঠাক চলছে। ম্যারি দুই পা তুলে পেছনের পায়ে ভর দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে, কিন্তু মাহুদ রেড অযথাই ম্যারির কানে লোহার শিক দিয়ে আঘাত করতে থাকে। এক সময় ম্যারির মেজাজ চড়ে যায়। সে রেডকে টেনে নিচে নামিয়ে পা দিয়ে পিষে মেরে ফেলে। ঘটনায় সমগ্র সার্কাস প্রাঙ্গণ এবং শহর জুড়ে ম্যারি বিরোধী আন্দোলন গড়ে ওঠে। সবার এক দাবি, হত্যাকারী হাতিকে সাজা দিতে হবে, তা না হলে আন্দোলন থামবে না। একটি হাতি থেকে একজন মানুষের মূল্য অনেক বেশি। কেউই চার্লি সার্কাসের কোনো শো দেখতে যাচ্ছিল না। সার্কাস দলটি একসময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সার্কাস মালিক কোনো মতেই জনগণকে বোঝাতে পারছিল না রেড হত্যায় ম্যারির দোষ যতটা, তার চেয়ে বেশি রেড ম্যারিকে রাগিয়ে দিতে কাজ করেছিল, তাই ম্যারি রেগে যায়। ম্যারি একটি অবলা প্রাণী, তার দোষ নেই, কিন্তু মানুষ তা বুঝল না। শেষে বাধ্য হয়েই সার্কাস মালিক সিদ্ধান্ত নিলেন ম্যারিকে হত্যা করা হবে, কিন্তু কিভাবে? বিশাল দেহি এশিয়ান এই হাতি এতই বড় ছিল, তার মৃত্যুদণ্ড কার্যকর করার পন্থা নিয়ে অনেক ভাবতে হয় সবাইকে। শেষে সিদ্ধান্ত হয় ম্যারিকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। তাই বিশাল ক্রেন নিয়ে আসা হলো। শহরে বিক্ষুব্ধ সব নাগরিককে দাওয়াত দেয়া হলো। সবাই মেতে উঠল ভয়ঙ্কর এক হত্যা প্রত্যক্ষ করতে। সবার চোখে তখন প্রতিশোধের ক্রোধ টকবক করছে। ম্যারিকে অবশেষে বিশাল এক চেইন দিয়ে ক্রেনের হুকে বাঁধা হলো। ক্রেন যেই চালু করা হলো, মুহূর্তে ম্যারিকে এক টানে 20 ফুট উপরে তুলে নিল। ম্যারি অনেক স্বাস্থ্যবান হওয়াতে ক্রেনের চেইন ছিঁড়ে 20 ফুট উপর থেকে পড়ে যায় সে। এক সময় ম্যারির মেরুদণ্ড ভেঙে যায়, পা ভেঙে যায়, গলা কেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু মানুষগুলো, কারো মন গলে না। আবার ম্যারিকে ক্রেনের চেইনের সাথে বাঁধা হলো। থেমে গেলে চলবে না, শাস্তি নিশ্চিত করতেই হবে। পরের চেষ্টায় ম্যারি ফাঁসির চেইনে ছটপট করতে করতেই মারা যায়। আসলে ম্যারি মারা যায়নি, ওদিন চেইনে ঝুলে ফাঁসি দেওয়া হয়েছে মানুষের মানবতা। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর আমরা মাঝে মাঝে এমন সব কাজ করে থাকি যা কিনা আমাদের সৃষ্টির নিকৃষ্ট প্রাণীর থেকেও নিচে নামিয়ে আনে। সূত্র উইকিপিডিয়া। রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।